फ्रेंड्स এই মুহূর্তে আমরা আছি মানি কন্ট্রোলের উপর এবং আজকে আমরা বিশেষ বিশেষ একটা স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি যার মধ্যে 18% এর মতো পজিটিভ পারফরম্যান্স দেখতে পাওয়া গেছে। এই মুহূর্তে কোম্পানি ট্রেড করছে 282 টাকাতে এবং আজকে দেখুন 40 পয়েন্টের মতো পজিটিভ পারফরম্যান্স আমাদেরকে একদিনেই দেখিয়ে দিয়েছে। এই মুহূর্তে 52 উইক হাই কাছাকাছি ট্রেড করছে, 290 তে ট্রেড করতে দেখতে পাওয়া যাচ্ছে এবং লো আজ 170 এর কাছাকাছি। তো কেন আজকে অলমোস্ট 16 থেকে 18% এর মতো পজিটিভ পারফরম্যান্স দেখিয়েছে, তার পেছনে কি রিজন আছে, কালকেও কি এখান থেকে প্রফিট গেইন করা যেতে পারে কিনা 5% এর মতো, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। প্রাইস পারফরম্যান্স যদি দেখবেন তো 1 উইকে এই স্টক আমাদেরকে 20% এর মতো মুভমেন্ট দেখিয়েছে, 1 মান্থে 40, 3 মান্থসে 46% এর মতো, 1 ইয়ারে 12% এর মতো এবং 3 ইয়ার্সে দেখুন 86% এর মতো পজিটিভ পারফরম্যান্স দেখিয়েছে। তো কন্টিনিউসলি আমরা দেখতে পাচ্ছি নাম্বারটা দেখে কোম্পানি কিন্তু পজিটিভ পারফরম্যান্সই আমাদেরকে দেখাচ্ছে। টু ডেতে আজকে দেখুন 12 কারোরের ভলিউম জেনারেট হয়েছিল ইয়েস্টারডে, সেম আমরা দেখতে পাচ্ছি 1 উইক আগে 3 কারোর, 1 মান্থ আগেও আমরা দেখতে পাচ্ছি 2 কারোরের ভলিউম জেনারেট হচ্ছে। তো কন্টিনিউসলি প্রচুর পরিমাণের মধ্যে বাইং এবং সেলিংটা চলছে, তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম প্রচুর পরিমাণে জেনারেট হয়েছে। কমিউনিটি কি বলছে দেখে নেব, কমিউনিটি এই মুহূর্তে মতামত দিচ্ছে 91% বাই করার জন্য, 6% বলছে সেল এবং 3% বলছে হোল্ড করার জন্য। চলুন কোম্পানির নাম কি আছে, বিজনেস কি আছে, আমরাও কি নজর রাখতে পারি কিনা সেটা আমরা দেখে নেব। যদি আপনারা রেভিনিউ দেখবেন তো 2019 সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল 7900 কারোর, দেন 8100, 7700, 8100, 2023-এ 8000 কারোর হয়ে দাঁড়িয়েছে। নেট প্রফিট যদি দেখবেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটু কম হয়েছে আগের বছরের তুলনায়। ডেট টু ইকুইটি দেখে নেব, এই মুহূর্তে কোনো ডেট নেই কোম্পানি, একদম ডেট ফ্রি কোম্পানি আছে। তো এই মুহূর্তে যেই কোম্পানিকে নিয়ে আলোচনা করছি সেই কোম্পানির নাম হচ্ছে জি এন্টারটেনমেন্ট লিমিটেড। এই মুহূর্তে নিউজ এসে পৌঁছেছে জি এবং সোনি মার্জার হয়েছে এবং NCLT-র তরফ থেকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে এবং তারই পজিটিভনেস আজকে আমরা দেখতে পেয়েছি যে নাম্বারের মধ্যে পড়েছে। কোম্পানি মিড ক্যাপ কোম্পানি আছে, 27000 কারোরের মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানি অলমোস্ট 1% এর মতো ডিভিডেন্ড ইল্ডও কিন্তু প্রোভাইড করছে। এই মুহূর্তে কোম্পানি নিজের সেক্টরের মার্কেট লিডার আছে। আমরা দেখে নেব CAGR কেমন আছে, 1 ইয়ারে পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে 13% এর মতো, 3 ইয়ার্সে 23, কিন্তু 5 ইয়ার্সে নেগেটিভ এবং 10 ইয়ার্সে 2%। তো পেছনের সময়গুলো যদি আপনারা 5 থেকে 10 ইয়ার্স দেখবেন, পেছনের সময়গুলো সেভাবে পারফরমেন্স দেখায়নি, কিন্তু 1 থেকে 3 বছরে কোম্পানি পারফর্ম, এই মুহূর্তে কোম্পানি পারফরমেন্স দেখাচ্ছে 1 থেকে 3 বছরের মধ্যে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ এসে পৌঁছেছে জিয়ের সাথে সোনির মার্জারের নিউজ এসে পৌঁছে এবং সেটা অলরেডি আজকে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রুভও হয়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু নজর রাখার সময় এসেছে জি এন্টারটেনমেন্টের ওপর। জি ডেফিনেটলি একটু রিস্কি স্টক আছে, এর মধ্যে রিস্ক অবশ্যই আছে, কিন্তু এই মুহূর্তে নিউজ যেহেতু আছে তো ডেফিনেটলি এই মুহূর্তে নজর রাখা যেতে পারে। কালকে ডেফিনেটলি এই স্টক অলমোস্ট 300-এর লেভেল অবধি কিন্তু পৌঁছাতে পারে। তো শর্ট টার্মে যদি আপনারা এর মধ্যে নজর রাখতে চাইছেন ডেফিনেটলি জিয়ের দিকে কালকে নজর রাখতে পারেন। তো আপনাদের কি মতামত আছে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন দেখাবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।